চায়ের মধ্যেতে চায়ের যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো তোমার ভাসমান অবস্থায় তোমার মধ্যে প্রলম্বিত অবস্থায় থাকে। এক এখানে অ্যাকচুয়ালি যে দ্রাবক লিকার চাই যদি বলো, জল হচ্ছে দ্রাবক, বা কফি যদি বলো, দুধ হচ্ছে দ্রাবক, সেখানে তোমার দ্রাবক যেটা তার মধ্যেতে তোমার দ্রাব যেটা চা বা কফি সেটা প্রলম্বিত অবস্থায় থাকে। এখানে দ্রাবককে এটাকে বলা হয় বিস্তার মাধ্যম, দ্রাবককে বলা হয় বিস্তার মাধ্যম। আর যে কণাগুলো দ্রবণের মধ্যে ভাসমান অবস্থায় থাকে বা প্রলম্বিত অবস্থা থাকে তাকে বলা হবে বিস্তৃত দশা। অর্থাৎ জল হলো বিস্তার মাধ্যম, আর ওই যে সূক্ষ্ম কণাগুলো সেগুলো হলো বিস্তৃত দশা। তাহলে প্রলম্বন জিনিসটা বা কুলয়েড দ্রবণ জিনিসটা কি না? বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার সমন্বয়ে গঠিত একটা দ্বিদশা বিশিষ্ট অসমসত্ব মিশ্রণ। মনে রাখবে এই দ্রবণটা কিন্তু অসমসত্ব। তার কি দাঁড়ালো না? বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার সমন্বয়ে এক প্রকার দ্বিদশা সম্পন্ন একটা অসমসত্ব মিশ্রণ, এটাই হচ্ছে যে তোমার কুলয়েড দ্রবণ। কুলয়েড দ্রবণের বৈশিষ্ট্য কি? কুলয়েড দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে যে কণাগুলোর ব্যাস 10^-7 সেন্টিমিটার থেকে 10^-5 সেন্টিমিটার। দু নম্বর বৈশিষ্ট্য কি না? এরা কণাগুলোকে খালি চোখে দেখা না গেলেও আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্রেতে দেখা যায়। দ্রবণের দ্রাবকণাগুলোকে খালি চোখে দেখা না গেলেও আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। তিন নম্বর বৈশিষ্ট্য কি? তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে কণাগুলো ফিল্টার কাগজ অতিক্রম করে গেলেও পার্চমেন্ট কাগজকে অতিক্রম করতে পারে না। দ্রবণের কণাগুলো ফিল্টার কাগজকে অতিক্রম করে গেলেও পার্চমেন্ট কাগজকে অতিক্রম করতে পারে না। চার নম্বর বৈশিষ্ট্য, দ্রবণের মধ্যে দ্রাবকণাগুলোর গতি হলো ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় মোশন। তাহলে কী কী বৈশিষ্ট্য? আচ্ছা, তাহলে তার আগে বলি, নাও এ কোয়েশ্চেন ক্যান অ্যারাইজ যে হোয়াট ইজ ব্রাউনিয়ান মোশন। এই প্রশ্নটা এসেই যায় যে ব্রাউনীয় গতি বলতে কী বোঝায়। ব্রাউনীয় গতি হচ্ছে এক প্রকারের র্যান্ডাম মোশন, ইতস্তত বিক্ষিপ্ত গতি। র্যান্ডাম মোশন মানে এদেরকে কোনো নির্দিষ্ট নিয়মে তুমি বাঁধতে পারবে না। কেমন না? এই যে দ্রবণের দ্রাবকণাগুলো আছে, এখান থেকে ধরো প্রথম এখানে গেল, এখানে অপর একটা দ্রাবকণার সঙ্গে সংঘর্ষ হলো, ওই এদিকে চলে গেল, এরকম চলে গেল। এরপর এদিকে আবার এর সঙ্গে সংঘর্ষ হয়ে এদিকে চলে গেল, এখানে আবার সংঘর্ষ হয়ে এরকম গেল, এখানে সংঘর্ষ হয়ে আবার এদিকে চলে গেল, এখানে সংঘর্ষ হয়ে আবার এরকম গেল, এখানে সংঘর্ষ হয়ে আবার এদিকে গেল। অর্থাৎ তুমি যেমন বলবে তেমনটাই ঠিক, এর কোনো নির্দিষ্ট শেপ নাই। এটাকেই বলা হয় ব্রাউনীয় গতি, অসংলগ্ন গতি, ইতস্তত বিক্ষিপ্তভাবে এরা ঘুরে বেড়ায়। এটা হচ্ছে কুলয়েড দ্রবণের গতির বৈশিষ্ট্য। এইটা গতিটা রবার্ট ব্রাউন সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন, এই কারণে তার নাম অনুসারে এই গতিকে বলা হয় ব্রাউনীয় গতি। তাহলে ব্রাউনীয় গতি কী না? কুলয়েড দ্রবণের কণাগুলো সর্বদা ইতস্তত বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলাচল করে। কুলয়েড কণার এই বিক্ষিপ্ত গতিকেই বলা হয় ব্রাউনীয় গতি। তাহলে
আবার একবার বলে দিই তাহলে, তাহলে কোলয়েড দ্রবণের বৈশিষ্ট্য কী? না, এক নম্বর হলো কোলয়েড দ্রবণে দ্রাবকণাগুলোর ব্যাস 10^-7 থেকে 10^-5 সেন্টিমিটার। দু নম্বর কী, যে দ্রাবকণাগুলোকে খালি চোখে দেখা না গেলে, দেখা না গেলেও আল্ট্রা মাইক্রোস্কোপ